মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমরা এখানে কি করছো? কি করছো এখানে তোমরা? রিদান ডায়মন্ড মন্ডলকে নিয়ে এখানে এসেছি। অনিতা কি যেভাবেই হোক ওকে এখান থেকে ধরে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। এবার সিঁদুরদান হবে, সবাই বসে পড়ুন। চলুন চলুন চলুন। দেখুন আলম হলাম রিদান, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার হাত থেকে সিঁদুর পড়তে পারবো না। আরে এখন পড়ে নিন, আমি আমি নিজে হাতে সিঁদুরটা মুছে দেব। কি হলো, বসে আছেন কেন? সিঁদুর দান করুন প্লিজ। ডায়মন্ড বোঝার চেষ্টা করুন, প্রাণের দায় এটা আমাদের করতেই হবে। আর আরে সবকিছুই তো নকল, এটাও নকল ভাবে পড়ে নিন না। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? সিঁদুর নকল হয় না। আরে বাবা আপনি ভাবুন না, আপনি ভাবুন আজকে আজকে দোল, আর আমি আপনাকে আবির মাখিয়ে দিচ্ছি। কি বললেন? আবির আর সিঁদুর এক হয় না হালুম হুলুম নিদান। একজন মেয়ে যখন কারোর হাত থেকে সিঁদুরে সিঁদুর পরে তখন তার জীবনের অনেক কিছু পাল্টে যায়। শুভ দৃষ্টি হয়ে গেল, মালা বদল হয়ে গেল, সাত পাকে ঘুরে দিলাম, এবার যদি সিঁদুরটা পরিনি তাহলে তাহলে সেটা কি আর নকল থাকে বলুন তো? নকল থাকে, বিয়েটাও তো হয়ে যাবে। না না না, আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটা হতে পারে না, আপনি এটা করতে পারেন না, এটা ঠিক হচ্ছে না। প্লিজ ডায়মন্ড বোঝার চেষ্টা করুন, আমি যেটা করছি আপনাকে বাঁচানোর জন্য করছি। ওরা যদি জানতে পারে আপনি আমি এখানে আছি তাহলে আমায় ছেড়ে দিলেও আপনাকে কিন্তু ছাড়বে না, আপনার ক্ষতি করে দেবে। আপনার যদি কিছু হয়ে যায় আপনি এখন ভেবে থেকেছেন আপনার বাড়ির লোক কি ভাববে? প্লিজ আমি যা করছি আমায় করতে দিন প্লিজ। কি হলো, সিঁদুর দান করুন প্লিজ ডায়মন্ড, প্লিজ বোঝার চেষ্টা করুন। এরকম দেরি করলে কিন্তু বাবা এবার আমাদের ধরে ফেলবে, এখানে একটা বড় গন্ডগোল হয়ে যাবে, গুন্ডাগুলো আমাদের দেখে ফেলবে, ওরা আপনার ক্ষতি করতে এসেছে, ওরা কিন্তু আমাদের ছাড়বে না। আমার কথাটা শুনুন প্লিজ, প্লিজ আমার সিঁদুরটা পড়াতে দিন। সিঁদুর দান করুন।
আমাদের পূর্বপাড়া সংঘের পক্ষ থেকে যে গণবিবাহের আয়োজন করা হয়েছিল তাই এখানেই সমাপ্ত হয়েছে। আমাদের এই গোটা অনুষ্ঠানের যে উদ্যোক্তা তিনি হলেন আমার বাবা অর্থাৎ শ্রী অভিজিৎ গাঙ্গুলী এবং আমার মা শ্রীমতী বৃন্দা গাঙ্গুলী। এখন শ্রী অভিজিৎ গাঙ্গুলী এবং শ্রীমতী বৃন্দা গাঙ্গুলী এগিয়ে যাবেন এবং সকল নব দম্পতিদের আশীর্বাদ করবেন। আপনারা সবাই একটুখানি লাইন দিয়ে দাঁড়াবেন প্লিজ। হাততালি বাবা মা। উঠুন উঠুন উঠুন, ওখানে কি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ি? আসুন পান্টি পান্টি। রয়্যাল বেঙ্গল টাইগার তো নবদম্পতির সঙ্গে আলাপ করছে, এবার কি হবে? কি করবো এবার? কি আবার হবে? কেস জন্ডিস থেকে জলাতঙ্ক হয়ে যাবে। আচ্ছা আপনি জানেন কি মানে রয়্যাল বেঙ্গল টাইগারের কামড়ে কি জলাতঙ্ক হয়? আমি কি করে জানবো? হ্যাঁ আমি আপনাকে এতবার বারণ করলাম তাও তো আমার কথাই শুনলেন, এখন বাজে বকছে। আমাকে চুপ করে আপনি সিঁদুরটা পরিয়ে দিলেন। তোমাদের বিবাহ উপলক্ষে এতে সামান্য কিছু উপহার আছে, এই উপহার নিয়ে তোমরা আগামী দিনে ছোটখাটো ব্যবসা শুরু করো, তারপর খুব সুখে শান্তিতে জীবন কাটাও। এই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে করি। নাও। খাম শেষ হয়ে গেল কেন? ওদের উপহার Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।